থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার 8 বছরের কারাদণ্ড কমিয়ে 1 বছর করা হয়েছে। রাজার কাছে থাকসিনের ক্ষমার অনুরোধ জমা দেওয়ার একদিন পর রাজকীয় গেজেটে এ তথ্য জানানো হয়। ইফাত জাহানের রিপোর্ট। রাজার ক্ষমায় সাজা কমল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার। 2006 সালে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থাকসিন কারাগারের সাজা এড়াতে 2008 সালে দেশ ত্যাগ করেন। 15 বছর নির্বাসনে থাকার পর গত মাসে দেশে ফেরেন থাকসিন। দেশের মাটিতে পা রাখার পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম রাতেই বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপের জন্য কারাগার থেকে থাকসিনকে হাসপাতালে নেওয়া হয়। চলতি সপ্তাহের শুরুতে তিনি রাজার কাছে ক্ষমার আবেদন করেন। তার ক্ষমার অনুরোধে সাড়া দেন রাজা মহা বাজিরালংকর্ণ। শুক্রবার রাজকীয় গেজেটে থাকসিনের বয়স এবং অসুস্থতা উল্লেখ করে বলা হয়, থাকসিন দেশ ও জনগণের জন্য ভালো কাজ করেছেন, তিনি রাজতন্ত্রের প্রতি অনুগত। গেজেটে আরও উল্লেখ করা হয়, থাকসিন পুরো প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়েছেন, নিজের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়েছেন এবং আদালতের রায় মেনে নিয়েছেন। ইফাত জাহান, চ্যানেল আই।